ইউরোপের ছাত্র আন্দোলন, আমেরিকা এবং ইউরোপে যেটা ঘটেছে, এটার সুফল মোটামুটি অনুমান করি, আমার অনুমান থেকে আমার কাছে মনে হয় আজকে পর্যন্ত 2024 পর্যন্ত ইসরায়েলের প্রতি পুরো ইউরোপ, আমেরিকা এবং তাদের জনগণের মনস্তত্ত্বের, মিডিয়ার যে একচ্ছত্র একটা সমর্থন এতদিন যাবৎ ব্যক্ত হয়েছে, এটার উপর একটা চপেটাঘাত। প্যালেস্টাইনের যে মজলুমিয়া, জালেমদের উৎসভূমির নতুন প্রজন্ম সেটা স্বীকার করে নিয়েছে। রক্তের দাগ থেকে আমাদের অস্তিত্বকে আলাদা করা দরকার, এটা এই নতুন প্রজন্মের মনে হয়েছে। তারা একটা বিবেকী চিৎকার অনুভব করেছে নিজেদের মধ্যে যে আমাদের রাষ্ট্র তো এটার সঙ্গে জড়িত, এখান থেকে তো আমাদের রাষ্ট্রকে মুক্ত করা দরকার। 7ই অক্টোবরের পর থেকে দীর্ঘ একটা সময় পার হওয়ার পর প্রায় সপ্তম মাসে পড়েছে, গত 17ই এপ্রিল থেকে একটা অভিনব ঘটনা ঘটতে শুরু করেছে, যার সিমটম বা কিছু আলামত আরও আগেই দেখা গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা, শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা, যারা বিভিন্ন দেশের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন কালচারের, তাদের একটা পয়েন্টে তারা একমত হয়ে গিয়েছে, সেটা হচ্ছে গাজা বা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর যে হামলা, একতরফা নারী শিশু হত্যাকারী, এটা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক বন্ধ করতে হবে। তৃতীয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্র হিসেবে যেন ইসরায়েলকে সমর্থন না করে এরকম একটা অবস্থান রাষ্ট্রের নিতে হবে। এটা গত 17ই এপ্রিল থেকে শুরু হয়েছে। আজকে আমি আপনার সঙ্গে কথা বলছি 2024-এর 7ই মে মাসের 7 তারিখ সন্ধ্যার পর। তো 17ই এপ্রিলের এই প্রতিবাদ তারা তাঁবু গেড়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে, পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে, এটা আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ খবর অনুযায়ী গত 5-7 দিনের আপডেট হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 140টার উপরে কলেজ, বিশ্ববিদ্যালয় বিভিন্ন রাজ্যে গাজায় যে একতরফা হামলা করছে ইসরায়েল, এটার বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আন্দোলন চলছে। এর মধ্যে গ্রেফতার হয়েছে, অনেক গ্রেফতার করা হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ গিয়ে হামলা করেছে ছাত্রদের উপরে, তবু আন্দোলন বন্ধ করে নেই। আর এর আরেকটা প্রভাব হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ফ্রান্স, কানাডা, ইটালি, জার্মানি, জাপান, ব্রিটেন, বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে আন্দোলন ছড়িয়ে পড়ছে। ইস্যু ওই একটাই, ইসরায়েলের যে নৃশংস হামলা ফিলিস্তিনের উপর করছে, অর্থাৎ গাজার উপরে করছে, এটা বন্ধ করতে হবে, এবং ইসরায়েলের সঙ্গে যেসব প্রতিষ্ঠানের সম্পর্ক আছে তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়া বন্ধ করতে হবে বিশ্ববিদ্যালয়ের। সেম দাবি কিন্তু পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছে, যেগুলো মূলত আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে অবস্থিত। আমি আজকে যখন আপনার সঙ্গে কথা বলছি, তখন একটা বেদনা ঘন খবরের আলামত চোখের সামনে, আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দেখা যাচ্ছে যে ইসরায়েলের সৈনিকেরা গাজা থেকে মিশরে যাওয়ার যে স্থলপথ রাফাহ ক্রসিং, এই জায়গাটা দখল নিয়েছে এবং কিছু বোমা বর্ষণও হয়েছে। ব্যাপক একটা হামলার একটা ঘনঘটা চলছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাভাষ্য বর্ণনা দেওয়া হচ্ছে। গাজার যেসব ভাই বোনেরা আশ্রয় নিয়েছিলেন রাফা ক্রসিংয়ে, তারা সেখান থেকে সরে গিয়ে খান ইউনিস বা অন্য কোনো অঞ্চলের দিকে চলে যেতে হচ্ছে তাদেরকে, তারা চলে যাচ্ছে। এই হামলা হতে পারে আগামী 4 ঘন্টা, 5 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টার মধ্যেও হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে। ইসরায়েলের হাবভাব, তাদের প্রস্তুতি, তাদের ধমক ধমকে মনে হচ্ছে এই হামলাটা হচ্ছে, তারা করতে যাচ্ছে। আবার আপনার স্মরণ থাকার কথা যে গত কয়েকদিন যাবৎ ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তি হয়ে যাবে যাবে একটা নিউজ, এটা গত 4-5 দিন যাবৎ খুব তুঙ্গে, যে হামাস কিছু বিষয় সামনে এনেছে এবং বলেছে চুক্তি তারা করবে, মেনে নেবে। কিন্তু আজকের খবর, যখন আমি আপনার সঙ্গে বসেছি তার কিছুক্ষণ আগে খবর এসছে যে ইসরায়েল, এই নেতানিয়াহু এই চুক্তিতে রাজি না। আবার আজকের মধ্যে এমন কিছু ঘটনা আছে, আমেরিকার পক্ষ থেকে একটা অস্ত্রের চালানের জাহাজ বন্ধ করে দিয়েছে, অর্থাৎ এটা আমেরিকা সহজে করার কথা না কিন্তু করেছে। রাফা ক্রসিংয়ে এখানে যেন ব্যাপক গণহত্যা না চালায় এটার জন্যে দাবি জানিয়েছে, কথা বলেছে আমেরিকা। আরও বিভিন্ন রাষ্ট্র, ইউরোপের বিভিন্ন রাষ্ট্র দাবি জানিয়েছে, কথা বলেছে এবং তারা ভয় দেখিয়েছে যে যুদ্ধ অনেক দিকে ছড়িয়ে পড়তে পারে।
এমন একটা পরিস্থিতি চলমান, কিন্তু এর কয়েকদিন আগে থেকে ইসরায়েল অনেকগুলো চাপে আছে একদিক থেকে। তার দেশে বিক্ষোভ হচ্ছে যেন সে বন্দীদেরকে মুক্ত করে, তার যেসব বন্দীরা হামাসের কাছে আছে। আর গোটা আমেরিকা ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক বিক্ষোভ হচ্ছে তার বিরুদ্ধে। এটার আসলে কি ফায়দা হতে পারে যদি আমরা হামাসের দিক থেকে বা ফিলিস্তিনের দিক থেকে আমরা কল্পনা করি? আমি জানি না এই যুদ্ধের পরিণতি কোন দিকে যাচ্ছে শেষ পর্যন্ত। আমি জানি না আদৌ ইসরায়েল শেষ পর্যন্ত মানে সিজ ফায়ারের দিকে যাবে, যুদ্ধবিরতির দিকে যাবে, না রাফা ক্রসিংয়ে একটা চূড়ান্ত রকমের আক্রমণ করবে এবং বড় রকমের কিছু একটা হবে, আরও অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে, এটা আমার জানা নেই, আমার পক্ষে এত আগে বলা কঠিন। কিন্তু আমি ইউরোপের ছাত্র আন্দোলন, আমেরিকা এবং ইউরোপে যেটা ঘটেছে, এটার সুফল মোটামুটি অনুমান করি। আমার অনুমান থেকে আমার কাছে মনে হয় যে 48 সনের পর থেকে, 1948-এর পর থেকে আজকে পর্যন্ত, 2024 পর্যন্ত, ইসরায়েলের প্রতি পুরো ইউরোপ, আমেরিকা এবং তাদের জনগণের মনস্তত্ত্বের, মিডিয়ার যে একচ্ছত্র একটা সমর্থন এতদিন যাবৎ ব্যক্ত হয়েছে, এই সমর্থন অথবা মৌন সমর্থন বা সহানুভূতির প্রতি, ইসরায়েলের প্রতি চলমান প্রায় শতাব্দীকালের, পনের শতাব্দীকালের, এটার উপরে একটা চপেটাঘাত আপনি এটাকে একটা থাপ্পড় হিসাবে গ্রহণ করতে পারেন। গোটা ইউরোপ আমেরিকার পলিটিশিয়ান যারা, যাদের বয়স 50 ঊর্ধ্ব, তাদের অবস্থান খুব একটা বদল ঘটে নাই। তারা এখনও ইসরায়েলের পাশেই আছে, ইসরায়েল যে রক্তাক্ত আক্রমণগুলো করছে, হামলাগুলো করছে, কিন্তু তাদের গোটা নতুন প্রজন্মই তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা নিঃসন্দেহে আগামী 20-25 একটা প্রজন্ম পর্যন্ত কমপক্ষে এটা প্রবাহিত হবে এবং এটা প্রভাবিত করবে ইউরোপ আমেরিকার পলিটিক্সকে, এবং বিশেষ করে ইসরায়েল নীতির ক্ষেত্রে এটার একটা বিশাল প্রভাব থাকবে। নতুন প্রজন্ম এটাকে শক্তভাবে ধারণ করেছে, এর মধ্যে অনেক গ্রেফতার হয়েছে। আমি আপনার সঙ্গে বসার আগে দেখলাম প্রায় 2500 স্টুডেন্টকে গ্রেফতার করা হয়েছে 50টা বিশ্ববিদ্যালয় থেকে মার্কিন যুক্তরাষ্ট্রেই গত কয়েকদিনে। কলাম্বিয়া থেকে শুরু হয়েছে এটা, আশেপাশের বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা হচ্ছে, পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা গত সপ্তাহখানেক অনেক ভিডিও ফুটেজ দেখেছি, এক অধ্যাপককে হাত, অধ্যাপকের হাত ভেঙে ফেলা হয়েছে গ্রেফতার করার সময়, এমন নির্যাতন নারী অধ্যাপককে, এবং ব্যাপকভাবে তাদের স্টুডেন্টদের উপর হামলা করছে, মারছে, সরিয়ে দিচ্ছে ইউনিভার্সিটি থেকে, বহিষ্কার করছে, হুমকি দিচ্ছে, ভিসা কেটে দেবে, এটা করবে, ওইটা করবে। মানে এই প্রতিবাদকারীদের মধ্যে একদম অরিজিনাল আমেরিকান যারা ছিল তারা তো আছে, অনেক অভিবাসী নাগরিক যুক্ত ছিলেন, তাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। আবার আমরা বিভিন্ন গণমাধ্যমে এই নিউজও দেখেছি যে মুসলিমদের সঙ্গে খ্রিস্টানরা আছে, এমনকি ইহুদিও অনেকেও এটার সঙ্গে অংশগ্রহণ করেছে, নানান মতাদর্শের লোকজন অংশগ্রহণ করেছে এটা নিয়ে। এই জন্যে অধিক শুদ্ধিতাবাদী কেউ কেউ প্রশ্নও তুলেছেন যে এরকম একটা আন্দোলন যেখানে সব ধর্ম, সব রকম উল্টাপাল্টা চিন্তার লোকজন জড়িত, এই আন্দোলন করে ফায়দা কী হবে, মানে এটার রেজাল্ট কী? আমার কাছে মনে হয়েছে এটার একটা নিট রেজাল্ট, মানে সব কিছুর বাইরে একটা মোটা দাগের একটা রেজাল্ট হলো, প্যালেস্টাইনের যে মজলুমিয়াত, জালেমদের উৎসভূমির নতুন প্রজন্ম সেটা স্বীকার করে নিয়েছে। যারা প্যালেস্টাইন রাষ্ট্রটা ইসরায়েলের হাতে তুলে দিয়েছে ইহুদিদের হাতে 1948-এ, যাদের যে রাষ্ট্রগুলো আমেরিকা সহ ইউরোপের যে মুরল রাষ্ট্রগুলো এই কাজগুলো করেছে, পনে 100 শতাব্দীর পর তাদের নতুন প্রজন্ম এখন এটাকে অপছন্দ করছে, এবং তারা ইসরায়েল নামক রাষ্ট্রের বর্বরতার সঙ্গে তাদের রাষ্ট্রের যে সম্পর্ক এটা নিয়ে প্রশ্ন তুলছে। তারা তাদের মূলধারার গণমাধ্যম, মূলধারার পলিটিশিয়ান, তাদের শক্তি, তাদের রাষ্ট্রের যে আয়োজন এবং দৃষ্টিভঙ্গি, সব কিছুর বাইরে গিয়ে একটা দরদি দৃষ্টিভঙ্গি এবং মজলুমদের পাশে দাঁড়ানোর দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। আমার কাছে এটা একটা অনেক বেশি সম্ভাবনাময় সুফলের একটা দিক মনে হয়েছে। কারেন্ট ইসরায়েল গাজার, গাজার উপরে ইসরায়েলের হামলার নতিজা কী হবে আমার জানা নেই, কিন্তু প্যালেস্টাইন এবং ইসরায়েল, গাজা এবং ইসরায়েল, এবং ইসরায়েলের সঙ্গে আমেরিকা এবং ইউরোপীয় রাষ্ট্রগুলোর যে
গাঁট ছাড়া বাধার একটা পলিসি বা একটা নীতি, এই জায়গাটা ব্যাপকভাবে প্রভাবিত হবে স্টুডেন্ট পলিটিক্স বা স্টুডেন্ট বিক্ষোভ এবং তাদের যে আন্দোলন এটার দ্বারা। এরা নতুন প্রজন্ম, এরা ওই জাতি গোষ্ঠীর মানুষ। যদিও মুসলিম দেশগুলোর ক্যাম্পাসগুলোতে ব্যাপকভাবে আন্দোলন হয় নাই, এটা অনেক ব্যর্থতার দিক এখানে আছে, কিন্তু এটা হলেও যদি সবগুলো মুসলিম দেশ মিলিয়ে কয়েকশো আন্দোলন হতো, কয়েকশো ক্যাম্পাস গরম হয়ে উঠত, তবু ওই প্রভাব হতো না যেটা ইউরোপের, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রায় 150 মতো, আর এছাড়া আরও বিভিন্ন দেশে 15 দেশে বলা হয়েছে, 12টার সঙ্গে আরও যোগ হয়েছে। 12 দেশ মানে জার্মানির মতো দেশ, ফ্রান্সের মতো দেশ, কানাডার মতো দেশ, ইটালির মতো দেশ, ব্রিটেনের মতো দেশ, জাপানের মতো দেশ, এরকম 12 দেশে স্টুডেন্টরা নেমে পড়েছে। নিঃসন্দেহে এটার সুফল আছে, দীর্ঘমেয়াদী সুফল আছে, এবং তাদের জন্যে ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলোর ভবিষ্যৎ জালেমানা পলিসি যেটা তাদের, বর্বর তাদের পররাষ্ট্রনীতি যেটা ইসরায়েলের প্রতি সবসময় এক ধরনের একচ্ছত্র সমর্থন দেওয়ার পলিসি, এই জায়গায় এটা আঘাত করবে, এটা আমার কাছে মনে হয়েছে। এবং এটা চ্যালেঞ্জ সভ্যতার মধ্যেই, ভিন্ন একটা কিছু জেগে ওঠার একটা চ্যালেঞ্জ এটা। গোটা পশ্চিমা সভ্যতাটা গত প্রায় 15 শতাব্দী যাবৎ এটা বুঝিয়েছে যে আরবের মুসলিম শক্তি বা প্যালেস্টাইনিরা হলো সন্ত্রাসী এবং ইসরায়েলিরা ছিল নির্যাতিত। তাদের ভাষায় তারা এটা বুঝিয়েছে, ইহুদিরা নির্যাতিত, ইউরোপে নির্যাতিত, তারা ওইখানে হকদার জমি পাওয়ার এবং তারা ন্যায্য অধিকারী এবং তারাই মজলুম ইহুদিরা, এই জিনিসটা তারা বোঝানোর চেষ্টা করেছে তাদের বিভিন্ন ন্যারেটিভের মধ্য দিয়ে, তাদের ক্লাসে, তাদের মিডিয়ায়, মূলধারার এই সব কিছু মিথ্যা প্রমাণিত হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে। স্টুডেন্ট আন্দোলন, তারা এই সবকগুলো গ্রহণ করে নাই, বা আগে করলেও এখন আর করছে না, এখন তারা অবিশ্বাস করেছে তাদের পূর্ব প্রজন্মকে, তাদের সেটেলমেন্টকে, তাদের প্রশাসনকে, তাদের মিডিয়াকে, তাদের এস্টাবলিশমেন্ট পলিটিক্স এবং তাদের যে গোটা তৈরি করা যে সভ্যতার কাগজপত্র, দলিল দস্তাবেজ, এগুলো তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে। তাদের কাছে কারেন্ট যে মজলুম চিত্র, গাজার নারী পুরুষদের হাহাকার, চিৎকার, তাদের খেতে না পারা এবং তাদের উদ্বাস্তু হয়ে বাড়িঘর, বিধ্বস্ত বাড়িঘর থেকে বের হয়ে জায়গায় জায়গায় আশ্রয় নেওয়ার দৃশ্য, এটাই তাদের কাছে একটা বাস্তব নমুনা হিসেবে ধরা পড়েছে। এবং তারা একটা বিবেকী চিৎকার অনুভব করেছে নিজেদের মধ্যে যে আমাদের রাষ্ট্র তো এটার সঙ্গে জড়িত, এখান থেকে তো আমাদের রাষ্ট্রকে মুক্ত করা দরকার। আমরা যে ক্যাম্পাসে বসে আছি, ওই ক্যাম্পাস বা ইউনিভার্সিটি ওই দেশের, ওই জালেম দেশের অনেক কিছুর সঙ্গে জড়িত, ইসরায়েলের সঙ্গে, ওখান থেকে আমাদের প্রতিষ্ঠানের মুক্ত হওয়া দরকার। আমাদের নিজেদের হাত পা পরিষ্কার হওয়া দরকার, রক্তের দাগ থেকে আমাদের অস্তিত্বকে আলাদা করা দরকার, এটা এই নতুন প্রজন্মের মনে হয়েছে। এই নতুন প্রজন্মের মধ্যে যত ধর্মের মানুষ থাকুক, যত বর্ণের, যত চরিত্রের, তাদের এই অনুভূতি, এই সুবুদ্ধি, সুবোধ অনুভূতি এবং তাদের এই পাশে দাঁড়ানোর চিন্তা, মজলুমদের পাশে দাঁড়ানোর চিন্তা, এটাকে আমি অভিনন্দন জানাই। এবং আমি মনে করি মানুষের, গোটা পৃথিবীর মানুষের এখান থেকে নেওয়ার আছে, এবং এটা অবশ্যই ভবিষ্যতে একটা বড় রকমের ধাক্কা, নৈতিক এবং বিশেষ করে ওই সভ্যতার মধ্যে, পশ্চিমা সভ্যতার মধ্যে, দেশগুলোর মধ্যে এটা একটা বড় রকমের আঘাত বা অভিঘাত তৈরি করবে, আমার কাছে এটা মনে হয়েছে।